করার কারিগর তারা। তারা হচ্ছেন আমাদের সমাজের শিক্ষক। এই ভোটে তারা কি ভাবছেন সেটা তাদের কাছ থেকে বুঝবো। রাজ্যের বা দেশের হবু শিক্ষকদের সঙ্গে কথা বলতে আজ আমরা এসেছি দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এ। চলুন। সবাই বিএড ইউনিভার্সিটি স্টুডেন্ট? আড্ডা আড্ডার মুডে নাকি? একদম আড্ডার মুডে। ভোট তো এসে গেল, সবাই কি ভোট দেবে? সবাই ভোট দেবে, সবাই। আচ্ছা, তো ভোট দেওয়ার ক্ষেত্রে আমি যে বিষয়টা জানবো যে কোন কোন ইস্যুগুলো আছে যেগুলো এবার সকলের মাথায় কাজ করছে, মানে আমি এই ইস্যুটা মাথায় রাখবো রেখে এবার এই ভোটটা দেবো। প্রথমে আমি তো মাথায় রাখবো বেকারত্বের জ্বালা, কারণ আমরা পড়াশুনো করছি, চাকরি বাকরি মানে দরকার। তার সাথে সাথে শিক্ষা স্বাস্থ্য যে বেসিক নিডস যেগুলো, সেগুলো যে সরকার আসবে আপকামিং সে কতটা পূরণ করতে পারবে, চাষিদের যে ঋণ বা বিভিন্ন রকম যা হয় আমাদের পারিপার্শ্বিক যেগুলো, সেগুলো কতটা লক্ষ্য রাখবে বা কতটা কাজ করতে পারবে তার পরিপ্রেক্ষিতে আমি দেখবো যে সরকার আমাদের যে শিক্ষা খাতে যে ব্যয় সেটা কতটা করছে। আমরা যারা গবেষণার সাথে যুক্ত সেখানে আমরা দেখেছি যে যখন নেট জিআরএফ এর টাকাটা যে হারে বাড়তো, যে শতাংশের হারে বাড়তো, সেটা আস্তে আস্তে সেই শতাংশের হারটা কমে যাচ্ছে। তো এই সমস্ত কিছু, যেমন শিক্ষাক্ষেত্রে যে জিডিপিটা পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 6% থাকার কথা ছিল, সেটা কোনোদিনও ফুলফিল কোনো সরকারই করেনি। একদম। আমাদের আরও একটা ব্যাপার যেটা বলা, সেটা হচ্ছে মহিলাদের নিরাপত্তা নিয়ে, যেটা এখন সব থেকে মেন একটা ইস্যু। আমরা রাস্তাঘাটে বেরোতে পারি না বা রাত করে বাড়ি ফিরতে পারি না, ক্লাবের ছেলেরা টোন টিটকিরি করে, এই জিনিসগুলো কিন্তু মানে প্রত্যেকবারই বলা হয় এগুলোকে নির্মূল করা হবে কিন্তু হয় না। সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা বেশি ভিক্টি পাই। এটা কি লোকসভা নির্বাচনের ইস্যু মানে সেই হিসেবে নয়, কিন্তু ওনারা তো আমাদের জন্যই ভাবছেন, আমাদের জন্যই কাজটা করছেন, তো আমাদেরও ওনাদের কাছে কিছু দাবি থাকতে পারে। তো অ্যাজ আ গার্ল আমার তো এটা একটা দাবি থাকতেই পারে। আমার মনে হয় ইদানিংকালে কিছু ঘটনা দেখেছি যেখানে অ্যাজ আ স্টুডেন্ট অফ লিটারেচার বলছি, আর্টকে অনেক বেশি কন্ট্রোল করা হচ্ছে, সেইটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ নয়। তো আমি চাইবো সেটা সেন্টারে হোক বা স্টেটে হোক, এরকম অনেক ঘটনা দেখলাম যেখানে আর্টিস্টদের ক্রিয়েটিভ ফ্রিডমকে কার্ভ করা হচ্ছে, সেইটা আমি মাথায় রাখবো। আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে কেউ আমাকে আঙুল তুলে বলবে যে তুমি যথার্থ দেশপ্রেমিক নও, কিংবা আমার বাড়ির ফ্রিজে কী ধরনের মাংস আছে সেটা কেউ পরীক্ষা করবে, এটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। দেখুন, আমরা একটা এমন একটা, আমরা চাই না যে বছর বছর ভোট হোক, আমরা এমন একটা সরকার চাই যে দীর্ঘদিন অন্তত 5টা বছর এখানে রাজত্ব করবে, কিন্তু তার মানে এই নয় যে 5টা বছর তারা আমাদের স্বাধীনতার উপর রাজত্ব করবে। আমার কাছে সবথেকে বড় ইস্যু যেটা, যে আমাদের এই জেনারেশনটা যেটা আছে মনে হয় সবথেকে বেশি সাফার করছে জবের যে দিকটা, যে সরকারই আসুক কেন আমাদের এই জেনারেশনটা সবথেকে বেশি সাফার হচ্ছে এই দিকটা, যে সরকারই আসুক সেটা যেন এইটা যেই দিকটা দেখে, এইটাই শুধু বলার, আর তেমন কিছু নয়। শুধু যে এই জেনারেশন তা না, এর ফলে যেটা হচ্ছে পরবর্তীকালে দেখা যাচ্ছে যে জেনারেল এডুকেশন লাইনে, যে আমরা বিএড করছি, এই এমএড বিএড এই জেনারেল লাইনে কিন্তু স্টুডেন্ট সংখ্যা প্রায় কমে গেছে, কারণ করে কিছু লাভ হচ্ছে না বলে, কারণ যারা করেছে তারাও বসে রয়েছে এবং যারা করছে তারাও অনিশ্চিত কি হবে। এটা একটা সব থেকে বড় ইস্যু আমাদের, যেহেতু আপনারা বিএড কলেজে এমএড কলেজে টিচার ট্রেনিং ইনস্টিটিউটে এসেছেন, এখানে আমাদের সব থেকে যেটা এমপ্লয়মেন্টের একটা দিকটা আমরা কিন্তু, হ্যাঁ কিন্তু যদি যদি বিএড করা বা এমএড করার পরে এই সমস্যাগুলোর কথা বলছে, সেখানে তো রিক্রুটমেন্ট হচ্ছে বিভিন্ন বোর্ডগুলো, যদি আমরা সেটা তো একটা দিক হচ্ছেই, আর আমরা যদি এখন দেখি যে লাস্ট এসএসসি হয়েছিল 5 বছর আগে, তার ফলে আমাদেরকে সাফার হতে হচ্ছে, সরকারের সদিচ্ছাটা কম রয়েছে, মানে এই সমস্যাগুলো খুব চাইলেই মিটিয়ে নিয়ে যেতে পারতো কিন্তু সেগুলো হচ্ছে না, জিয়ে রাখা হচ্ছে। কোর্টের ক্ষেত্রে, কোর্টের যে আমরা মানে যখন কোর্ট কেস হচ্ছে বা এই এসএসসি নিয়ে, তখন তো সরকারের সদিচ্ছা থাকলেও করা সম্ভব হচ্ছে না, কারণ ডেটের পর ডেট চাওয়া হচ্ছে, যে অপোজিশন যারা কেস করছে তারা ডেট চাইছে। একটা প্রশ্ন আছে, কোর্ট কেস তখনই হয় যখন স্বচ্ছতার অভাব থাকে, না হলে কিন্তু কোর্ট কেস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি যদি জানি আমি কেমন পরীক্ষা দিয়েছি এবং তার প্রতিফলনটা যদি আমার রেজাল্টে থাকে, আমি কেন কোর্ট কেস করতে যাবো? আমি তো জানবো আমি খারাপ পরীক্ষা দিয়েছি আমি পাবো না, কিংবা ভালো পরীক্ষা দিয়েছি আমি পাবো, তাহলে কোর্ট কেসের প্রশ্নটা কখন আসে? যখন স্বচ্ছতার অভাব থাকে। দেশ এবং রাজ্যে যে দ্বন্দ্ব তার শিকার আমরা জনগণরা হচ্ছি, মানে এই যে তাদের মধ্যে যে বাদানুবাদটা, সেটা মানে শিকার একমাত্র আমরাই এবং যুব সমাজ।
একটা ব্রিজ যদি ভেঙে যায় কয়েক লোকজন মারা যাচ্ছে, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, কিন্তু একটা জেনারেশন ভেঙে যাচ্ছে এই দিকটা কিন্তু কোনো সরকার কিন্তু আমার মনে হচ্ছে না সেদিকে নজর রাখা হচ্ছে। এসএসসি নিয়ে খুব বড় অভিযোগ এবং তার থেকেও বড় অভিযোগ যেভাবে চলছে গোটা সিস্টেমটা, সেখানে একটা জেনারেশন ভেঙে যাচ্ছে এবং সেই জেনারেশন যারা এবার ভোট দেবে তাদের কাছে কিন্তু এটা খুব বড় কনসার্ন, তাদের কাছে এটা খুব বড় চিন্তার জায়গা। মাঠের মধ্যে যাব, মাঠের মধ্যে আরও অনেকে বসে আছে, আড্ডা মারছে মাঠের মধ্যে, চলো তোমরাও চলো দেখি ওরা কি বলছে, ওদের সঙ্গে কথা বলবো, কথা বলে দেখবো যে ওরা কি বলছে যারা মাঠের মধ্যে এই মুহূর্তে বসে আছে। তোমাদের সঙ্গে এলাম একটু আড্ডা মারতে, আড্ডা মারবো ভোটের ইস্যু নিয়ে আড্ডা মারবো। যে আচ্ছা, এখানে কেউ ফার্স্ট টাইম ভোটার আছে নাকি? না, ফার্স্ট টাইম ভোটার নেই। এর আগে সকলে ভোট দিয়েছে? কিসের কিসে ভোট দিয়েছে? পঞ্চায়েত ভোট, পঞ্চায়েত ভোট অনেক সময় আমাদের দিতে যেতে হয় না, কারণ অপোজিশন থাকে না, এরকম অনেকে দিয়েছে। বুঝলাম না বিষয়টা, মানে ব্যাপারটা হচ্ছে পঞ্চায়েত ভোট একদম লোয়ার টিয়ারে যেগুলো ভোট থাকে সেগুলোতে আমি যে এলাকায় থেকে বিলং করি সেখানে অপোজিশন ছিল না, আমি লাস্ট বার বলছি, সেই জন্য আমি দিতে যাইনি, কিন্তু বিধানসভা লোকসভা দিয়েছি। অপোজিশন ছিল না মানে নমিনেশন দিতে পারেনি অপোজিশন, এই অর্থে। আচ্ছা, বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতে গেছে তাই জন্য? হ্যাঁ, ওইটা মানে কি হয়, একটা একটা গণতন্ত্রে এই বিষয়টাকে কিভাবে দেখা উচিত যেখানে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাচ্ছে? গণতন্ত্রের পক্ষে তো এটা ভালো নয়, কারণ আমি যেখানে পাঁচটা অপশনের মধ্যে একটা বাজবো মানে নিশ্চয় আমি সেরাটা বাজবো, বা আমার যাকে ভালো লাগবে তাকে বাঁচবো, সে কিন্তু অপশন যদি না থাকে সেক্ষেত্রে তো সুষ্ঠুভাবে বাছাই হলো না। এখানে আমার কাছে অপশনই নেই, আমি যাকে পাঠাচ্ছি আমি বাধ্য হয়েই তাকে পাঠাচ্ছি, সেটা তো গণতন্ত্র না, এটা তো ভয়ঙ্কর গণতন্ত্রের পক্ষে। পঞ্চায়েত একটা স্বল্প পরিসরের ভোট, আর লোকসভা ভোট সেখানে সাতটা বিধানসভা এক হয়ে আসে, অর্থাৎ এক্ষেত্রে মানুষের ধ্যান ধারণা বা চিন্তা ভাবনাটা অতটা যে পরিমাণ যে পড়ে এই যে গণ্ডগোল হয়েছে, মানে এটা একটা সামান্য ইস্যু নিয়ে এটা একটা রিফ্লেকশন আনতে পারে না বলে আমার নিজস্ব মত। অবশ্যই পড়বে, নদীতে যেমন বাঁধ দিলে যখন বাঁধটা ভেঙে যায় তার উচ্ছ্বাসটা যেমন ভেঙে পড়ে, মানুষকে তেমনি বেঁধে রাখা হয়েছে, ভোট দিতে দেওয়া হয়নি, তাই তার উচ্ছ্বাসটা লোকসভাতে আরো বেশি করে পড়বে আর কি, মানুষ অংশগ্রহণ করবে লোকসভাতে। এবার কাউকে যখন ভোট দিতে দেওয়া হবে না তখন তো স্বাভাবিকভাবে গণতন্ত্রে গলা টিপে হত্যা করা ছাড়া আর কি আর কিছু বলাই যায় না। বিভিন্ন রাজনৈতিক দল যারা ছোট ছোট বাচ্চাদের হাতে তলোয়ার ধরিয়ে দিচ্ছে, ধর্মীয় মেরুকরণের নামে গুন্ডাদের সামনে আনছে, এবং ওই গুন্ডারা যখন কোনো লিডিং করবে তখন তো শিক্ষিত সমাজ বা শিক্ষিত ছাত্ররা তারা তো পিছিয়ে যাবে, যুবকরা পিছিয়ে যাবে, তখন তারা ওইভাবেই ভোট লুট করবে বা নোংরামি করবে। আমরা দেখেছি যে ভোট আসলেই এলাকার যে সকল নামি দামি গুন্ডা পুলিশরা কিন্তু তাদেরকে তুলে নেওয়া হতো, রিসেন্ট কিন্তু এই ঘটনাটা দেখতে পাওয়া যায় না যে নামি দামি গুন্ডারা বরঞ্চ এখন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে ভোট করে বেড়াচ্ছে। আমরা গণতন্ত্র প্রিয় মানুষ, আমরা গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ নয়, আমরা যে যার এড়িয়ে যাই, আমরা প্রত্যেকটা প্রবলেম যখন সামনে দেখতে পাই সে যদি মিডিয়াও ধরে বা পুলিশও আসে আমরা কি করি, আমি নিজেকে বাঁচানোর জন্য আমি সরে যাই। মানে ঘটনা হলো আমাদের থেকে আপনাদের কাছে অনেক বেশি তথ্য আছে, আর আপনাদের দ্বারা আমরাই বেশি জানতে পারি যে কোথায় কিভাবে ভোট হচ্ছে, কে কিভাবে নমিনেশন সাবমিট করতে পারছে। এবার সেই হিসাবে গত পঞ্চায়েতেও আমরা দেখেছি যে ম্যাক্সিমাম জায়গায় কিভাবে ঝামেলাটা হয়েছে, আর সেই ঝামেলার ইস্যুর জন্য এবারও আমরা মানে সাধারণ মানুষরা অনেক বেশি অনেক জায়গায় ভোট নিতে গেলেই প্রথম বলেছে আমাদের সিকিউরিটি দিকটা আগে দেখতে হবে, আর সেই জন্য তার আগেও একটা প্রসঙ্গ তোলা হয়েছিল যে অনলাইন যাতে আমরা নমিনেশন সাবমিটটা করতে পারি সেই ব্যাপারটা, তাহলে ওদের ওখানে যেখানে প্রার্থীটা হতে পারেনি যদি অনলাইন সাবমিশনের ব্যাপারটা থাকতো তাহলে হয়তো প্রার্থী ওখানে হতে পারতো। বন্ধুটা সেটা কি লোকসভা ভোটের ইস্যু তোমার? অবভিয়াসলি সিকিউরিটিটা আমার একটা খুব বড় ধরনের ইস্যু আমার কাছে, যে সিকিউরিটিটা প্রত্যেকটা বুথে থাকুক। তোমারও কি তাই? আমার কাছে এটা ইস্যু নয়, কারণ আমার কাছে এখন বর্তমান সময়ে ইস্যু হচ্ছে যেটা, যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের ভোট, দেশকে চালাবে, যে দেশ চালাবে সে আমার শিক্ষা নিয়ে কতটা ভাববে, শিক্ষার খাতে কতটা বরাদ্দ করবে, যে দেশ চালাবে সে শিক্ষক কৃষকের নিয়ে কতটা ভাববে, যে দেশ চালাবে সে আমরা মানে আমাদের ধর্মীয় মেরুকরণে ভাগ করবে না, সে আমাদের এনআরসি নিয়ে আমাদের জাতিগত এ নিয়ে প্রশ্ন তুলবে না, আমি এইসব দিক ভেবেই ভোট দেবো। যদি কোনো রাজনৈতিক দল ধর্মটাকে সবচেয়ে বেশি হাইলাইট করে তারা সব থেকে বেশি বলতে গেলে ধর্মটাকে নিয়ে রাজনীতি করে, যারা এটাকে নিয়ে আলোচনা করে, এটা একটা সেন্সিটিভ বিষয়, প্রত্যেক মানুষের ভালো লাগার বিষয়, যেটা প্রত্যেকটা মানুষকে তার ধর্মটাকে কেন্দ্র করে শক্তি যোগায়, কিন্তু সেই ধর্ম নিয়ে রাজনীতি আমি কোনোই সমর্থন করি না, কারণ আমি মানে মুখার্জি এবং আমার রুমমেট গোলাম মোর্তজা দুজনে একসঙ্গে থাকি, একসঙ্গে
থেকে খাওয়া দাওয়া করে আলোচনা, এই যে বললাম তা কখনোই আমাদের মধ্যে সেই মানসিকতাই আসে না যে ও মুসলিম আমি হিন্দু, এটা গণতন্ত্রের পক্ষে সবচেয়ে বেশি ক্ষতিকারক বলে মনে হয়। এবং আমাদের শিক্ষাটাই তো সেই সেই জায়গাটায় যে সর্বধর্ম সত্যি। এটা বললাম কি জিজ্ঞেস করি যে ওরা যখন মানে রাজনৈতিক দলগুলো যখন বলে ধর্ম নিয়ে এত কথা যে হিন্দু এ মুসলিম এ, তখন কিরম লাগে যখন দুজনে পাশাপাশি এক মানে পাশাপাশি খাটে শোয় শুয়ে গল্প করো আর বাইরে তখন এইসব নিয়ে আলোচনা হচ্ছে? সেটাই আমার মনে হয় যে আমাদের ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেই ক্ষেত্রে সংবিধান উল্লেখিত, তবুও আমরা এই জিনিসটাকে নিয়ে মানে হাইলাইটিং করছে এই রাজনীতির ক্ষেত্রে। এবারের ভোটে তার মানে যে ধর্ম নিয়ে আলোচনা করবে, যে নেতা ধর্ম নিয়ে বলবে, তোমরা কি তাকে প্রত্যাখ্যান করবে? অবশ্যই প্রত্যাখ্যান করবো এবং সোচ্চার হবো যে আমরা যে এখানে শিখে এসেছি এবং প্রত্যেকেই বলে এসেছে যে আমাদের ধর্ম হলো, আমরা মনুষ্য ধর্ম, আমাদের যে ধর্মটা নিয়ে আমরা চলি সেটা হলো মানুষের ধর্ম, অর্থাৎ মনুষ্যত্বকে বিচার করে আমরা কোনোদিন হিন্দু না মুসলিম সেটাকে প্রমাণ করা উচিত। মানে আমি একটা কথা বলছি, এটাই এই রিলিজিয়ন নিয়ে যে ইস্যুটা হলো, রিলিজিয়ন আমাদের কাছে খুব একটা ভয়ের জিনিস আর কি, কিছু কিছু মানুষের কাছে যে হ্যাঁ এটা করলে এটা হবে, ওটা করলে ওটা হবে, তো এই ভয়টাকেই তো কাজে লাগায়। আমার মনে হয় একটু প্রার্থীর মেরিট বিচার করে ভোট দেওয়া উচিত। সাধারণত যে জিনিসটা হয়ে থাকে তা বিশেষ করি তারা, সাধারণত যে বিষয়টা হয়ে থাকে সেটা হচ্ছে প্রজেক্টেড কিছু ফেস থাকে, সে প্রজেক্টেড ফেসেই কিন্তু ভোটিংটা হচ্ছে প্রার্থী যেই থাকুক না কেন। আমরা কিছু পার্টির প্রতি ব্লাইন্ড হই, কিছু কালার্সের প্রতি হয়তো ব্লাইন্ড হলাম, আমার দৃঢ় বিশ্বাস আছে যে এই পার্টির কোন একটা ক্যান্ডিডেট যদি আমার এমপি হয়ে আসে এমএলএ হয়ে আসে দ্য পার্টি উইল ডু দ্য নিডফুল, সেই জায়গাটা আমাদের একটু চেক মানে হচ্ছে ক্যান্ডিডেটের উপরে অবশ্যই শিক্ষাগত যোগ্যতাটা একটা মানে মূল এজেন্ডা হওয়া উচিত। শিক্ষাগত যোগ্যতা একজন প্রার্থীর যেমন দেখা উচিত, পেছনে তার ক্রাইম রেকর্ডটা একটু চেক করা উচিত। লম্বা ক্রাইম রেকর্ড আছে অথচ সে প্রার্থী, তাকে আমরা ভোট দিচ্ছি, এটা না হওয়া উচিত। এই জায়গাগুলো ভেবে দেখুন, প্রার্থীরা তাদের তাদেরকে যে পদ দেওয়া হচ্ছে সেই সম্পর্কে কতটা সচেতন। তারা আমাদের মুখ হয়ে আমাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে যাচ্ছেন, কিন্তু সেখানে গিয়ে আমরা দেখছি মানে আমরা পার্লামেন্ট সেখানে কোনো প্রশ্ন উত্তর করছেন না, তাহলে এটা তো কোনো সুস্থ সমাজের সুস্থ গণতন্ত্রের মানে চেহারা হতে পারে না। উদাহরণটা দেশের হবু শিক্ষকদের সঙ্গে আমরা এতক্ষণ কথা বলছিলাম, সমাজ গড়ার কারিগরেরা, সমাজ গড়বেন এরা, আর সেই সমাজ গড়ার ক্ষেত্রে অন্যতম মূল হাতিয়ার ভোট এরা মনে করেন। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় কমলেশ্বর চৌধুরী, কলকাতা।